হাই ভিউয়ার্স, আমি রূপা, রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে। সো একদম আপডেট দিতে চলে আসছিলাম আউটলেট থেকে একদম সকাল সকাল, কিন্তু আমি জাস্ট পোস্ট দেওয়ার পরপরই হচ্ছে এত 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 আপুরা এক একজন হচ্ছে গাজীপুর, তার টঙ্গী, তো বিভিন্ন জায়গা থেকে আসছিলেন তারা সকাল সকাল। তো তাদের জন্য হচ্ছে আপু আমি ওই মুহূর্তে দেখাতে পারিনি, অনেক রাশ ছিল ওই সময়। তাতে এরপরে হচ্ছে অনেক আপুরা আসছেন এখানেই ঘুরতে 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 চলে আসছেন, তাদের সাথেও হচ্ছে অনেক দেখা হলো, অনেক অনলাইনে শাড়ি খুঁজতে চলে আসছিলেন, তো সেখানেও অনেকের সাথে দেখা হয়েছে আপু। সো এই জন্য আর ওই মুহূর্তে লাইভটা হয়নি, এবং তারপরে ছিল হচ্ছে নামাজের সময়। সো নামাজের সময় শেষ হওয়ার পর লাঞ্চ, লাঞ্চের পরে হচ্ছে আমি চলে আসি একদমই একদমই হচ্ছে আউটলেট থেকে একটা সুন্দর আপডেট দেওয়ার জন্য, যেগুলি এখন আমাদের কাছে আউটলেটে একদমই একদমই অ্যাভেলেবেল আছে। নিউ স্টক, একদমই নিউ স্টক আপু, কালকে কিছু ঢুকেছে, আজকে কিছু ঢুকেছে। সো তার মধ্যে থাকবে সাদাবাহারের স্টিচ ড্রেস, তাওয়াক্কাল থাকবে, এবং হচ্ছে বিনহামির থাকবে, এবং ইন্ডিয়ান ক্যাটালগের মধ্যে থাকছে হচ্ছে বিপুলের প্রোডাক্ট থাকছে, এবং হচ্ছে আরেকটা কিসের নুহাট থাকছে। ওকে, সো এইগুলি থেকেই হচ্ছে আজকে আমি এখন দেখাবো। সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর, এছাড়া জয়পুরী বিনহামিদের যে লংগুলি, এরপরে হচ্ছে প্রিন্টের যে কিছু ড্রেসগুলি থাকে, সো জমজম, আলকারাম, সো এইগুলি তো আমাদের রেগুলার আসছে যাচ্ছে সেগুলি তো থাকছে। সো এর সাথে থাকবে হচ্ছে ইন্ডিয়ান কিছু বুটিক্সের কিছু ড্রেস আসছে, খুবই সুন্দর সুন্দর জয়পুরী বুটিক্সের কিছু ড্রেস আসছে। সো এইগুলি খুবই লিমিটেড স্টক, সো এইগুলি আমি আউটলেটে অনলাইনে আনতে পাচ্ছি না আপু, সো এর জন্য হচ্ছে আউটলেট থেকে নিতে হবে। সো এই মুহূর্তে হচ্ছে আমি কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আমাদের সাথে এখন আপাতত হচ্ছে নিউ স্টক আসছে। সাথে আপু, হাই আপু, সো এটা হচ্ছে অটোমেট, চমৎকার সুন্দর, এটা যে কী সুন্দর একটা ক্যাটালগ, এটা পুরো ডুয়াল টোনের হচ্ছে শেড দেওয়া হচ্ছে ড্রেসগুলি, খুবই 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 সুন্দর। আমার খুব ইচ্ছা ছিল এবার আমি পূজাতে অটমটা দেখাবো, যাই না দেখাতে পারবো কিনা, স্টক এখনও আসেনি। খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর, অটমের প্রত্যেকটা ড্রেস সুন্দর। আর নুহাট, এটা আপু সবচেয়ে বেশি হিট কালেকশন হচ্ছে নুহাট, যেটা হচ্ছে এখন আমাদের আউটলেটে যারা আসতেছে কেউ রেখে যাচ্ছে না নুহাটের একটা ড্রেস দেখে। একটা ড্রেস দেখায় কাপড়টা এত ভালো নুহাটের এই ড্রেসগুলি, মানে যারা আসছে আউটলেটে প্রত্যেকেই আমি দেখতেছি একটা দুইটা নুহাট না নিয়ে যাচ্ছে না। সো পুরোটা ড্রেস কিন্তু একদম সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে, খুব সুন্দর করে হচ্ছে একদমই একদম গলজারি ইউজ করা আছে, একদম গলজারি সুতা, এখানে কিন্তু চুমকি বাপসেন না, পুরো গলজারি সুতা দিয়ে কিন্তু পুরো ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে করা আছে, এবং পুরো শেডের উপরে যাচ্ছে, তার সাথে কালার কম্বিনেশন ফ্লাওয়ার প্রিন্ট থাকছে, দোপাট্টা থাকছে, দোপাট্টার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে, যে দোপাট্টার মধ্যে হচ্ছে এরকম সুন্দর চিনোনের, এগুলো কিন্তু একদমই চিনোনের দোপাট্টা, একদম চিনোনের, পিওর চিনোনের দোপাট্টা, কাটওয়ার্ক করা আছে সাইড থেকে, এবং কাটওয়ার্কের এই জায়গাগুলো কিন্তু পুরো গোলজারি ওয়ার্ক করা আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, তার সাথে হচ্ছে এইরকম সুন্দর কী থাকছে, একদম সুন্দর সুন্দর হচ্ছে দোপাট্টার সাইডের প্যানেলগুলি কিন্তু একদম গর্জিয়াস করে হচ্ছে এমব্রয়ডারি করা আছে, তার সাথে আঁচলটাও কিন্তু সেমভাবে আমরা এমব্রয়ডারি পাবো, এই আঁচলের দিকটাও কিন্তু এমব্রয়ডারি, একদম চার ধার দিয়ে হচ্ছে এরকম এমব্রয়ডারি থাকবে। এগুলো হচ্ছে নুহাটের অনেকগুলি কালার আছে, প্রত্যেকটা কালার সুন্দর, পিঙ্ক আছে, গ্রিন আছে, একটা সুন্দর মিষ্টি পিঙ্ক আছে, অলিভ গ্রিন আছে, ইয়েলো আছে, সেগুলোতে আসমা, আসমারি ক্যাটালগটা দেখি, আসমারি ক্যাটালগটাও খুব সুন্দর। সো এইটা হচ্ছে একদমই নিউ কালেকশন, এর অন্যগুলি বেশি সুন্দর। সো এটা বিপুলের একটা চমৎকার সুন্দর ক্যাটালগ, ড্রেসগুলি এত সুন্দর, যারা পূজার জন্য একদম একটুখানি এক্সক্লুসিভ ড্রেস চাচ্ছিলেন, একটু পার্টি ওয়ার টাইপের, তাদের জন্য কিন্তু খুব সুন্দর হবে, একদম লাক্সারি শিফনের উপরে কিন্তু একদম সিকোয়েন্স প্লট করা, খুব সুন্দর করে দেওয়া আছে, অ্যাক্সেসরিজ কিন্তু সাথে পেয়ে যাবো, প্রত্যেকটা ড্রেসের সাথে অ্যাক্সেসরিজ পাবো, ইনার দেওয়া থাকবে, ফোর পিসেস ড্রেস ইনার দেওয়া থাকবে, এটা হচ্ছে ব্যাক পোর্শন, তার সাথে পেয়ে যাবে দোপাট্টা, দোপাট্টা পুরো ব্রাশো, যারা ব্রাশো শাড়ির জন্য ওয়েট করছে আপনি দেখো ব্রাশো জিনিসটা কেমন হয়। সো এটা হচ্ছে ব্রাশোর উপরে থাকছে, ব্যাক পোর্শনটা দেখাই, এই যে ব্যাক পোর্শনটা পুরো ব্রাশোর উপরে হচ্ছে দোপাট্টা থাকছে, সুন্দর করে হচ্ছে ছোটো ছোটো হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকছে, কী সুন্দর কালারটা দেখেছো, সামনাসামনি দেখলে কী অদ্ভুত সুন্দর লাগছে। সে এই হচ্ছে অল ওভার দোপাট্টা, সলিড প্যান্ট থাকছে, ফোর পিসেস ড্রেস থাকছে আসমা। সো এটা হচ্ছে বিপুল একটা চমৎকার ক্যাটালগ। এরপরে হচ্ছে সাদাবাহার, সাদাবাহারের স্টিচ যারা চাচ্ছে, কারণ এখন অনেকের মনে হচ্ছে ড্রেস মেকিং করার সময় নাই, তাদের জন্য বলবো আপু সাদাবাহারের এই ড্রেসগুলি কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল, মাত্র ড্রেস প্রোডাক্ট মাত্র আসছে আপু, সবগুলি সাইজ অ্যাভেলেবেল থাকবে, অসাধারণ। এই সাদাবাহারটা তো সেই সুন্দর, তো এটা হচ্ছে নিচে কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, খুবই সুন্দর হচ্ছে শিফলিক ওয়ার্ক করা, পিওর কটনের উপরে থাকবে, যাদের মনে হবে যে একটা কটনের উপর সাদাবাহার ড্রেস নিব, স্টিচ করা একদমই অরিজিনাল পাকিস্তানি ড্রেস, নেকের পোর্শনটা খুব সুন্দর হচ্ছে এমব্রয়ডারি করা আছে, অল ওভার এমব্রয়ডারি, এখানে কোনো প্রিন্ট নেই, দোপাট্টা লাক্সারি শিফনের উপরে থাকবে, এবং দোপাট্টার মধ্যে কাটওয়ার্ক থাকবে, এমব্রয়ডারি থাকবে, এটা হচ্ছে দোপাট্টার সাইডের অংশটা,
খুব সুন্দর, ইয়াস সুন্দরী দিদি কেমন আছো? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর, একদমই একদমই। আপু ভালো কটনের কোনো ড্রেস হবে? আপু অনেক ড্রেস আছে, অনেক ড্রেস আছে কটন উপরে, যে সাদাবাহার দেখাচ্ছে কি সুন্দর ড্রেসগুলো। এটা হচ্ছে দোপাট্টা, কি সুন্দর দোপাট্টার হচ্ছে পাড়ের কাজটা, তার সাথে প্যান্ট থাকবে, প্যান্টের কাজ আছে, প্যান্টে কিন্তু সেমভাবে হচ্ছে, এখানে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, প্যান্টেও কিন্তু জয়েন্ট লেস দিয়ে কিন্তু প্যান্ট করা আছে। এবং স্ট্রেট প্যান্ট এখন যেটা পাকিস্তানি একদম চলছে যে স্ট্রেট প্যান্টটা, সেই স্ট্রেট প্যান্টটা করা আছে। এবং এই জায়গাগুলি সাদাবাহারের একটা সুবিধা হচ্ছে, এই যে থায়ের জায়গাগুলি কিন্তু যথেষ্ট বড় থাকে, যে পরে কখনোই কোনো রকম মানে মনে হয় না যে এটা আনকমফোর্টেবল এরকম কিছু মনে হয় না, খুব কমফোর্টেবল ড্রেসগুলি হয়। এটা প্রাইসটা কত? প্রাইস লাগানো হয়েছে আপু? এখন এইগুলি প্রাইস ট্যাগ লাগানো হয়নি, মাত্র প্রোডাক্ট ঢুকেছে, প্রাইস ট্যাগ এখনও লাগানো হয়নি। কিছু প্রাইস বলতে পারবো, কিছু বলতে পারবো না, সব প্রাইস লাগানো হয়নি। সো এটা হচ্ছে বিন হামিদ, বিন হামিদের চমকেছে এই কালারটা দেখি, বিন হামিদের ক্যাটালগ ঢুকেছে অনেকগুলি, অনেকগুলি বিন হামিদের ক্যাটালগ ঢুকেছে। হ্যাঁ সি কালারটা অসাধারণ, এবং এগুলির প্রাইস রেঞ্জ খুব কম। এটা প্রাইস ঢুক পড়েছে না 3900, আপু 4000 টাকার নিচে। অ্যাক্সেসরিজ আছে তার সাথে এত সুন্দর একটা বিন হামিদের ড্রেস লাক্সারি শিফনের উপরে 4900। আপু এগুলো যদি আমি অনলাইনে উঠাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আসলে এগুলো পুরো স্টকটা আমি পাচ্ছি না। ব্যাকপাশ সলিড থাকছে, হ্যাঁ ব্যাকপাশ সলিড থাকছে, কিন্তু ব্যাকপাশের লোয়ার পোর্শনে কিন্তু আবার কাজ থাকছে। হ্যাঁ এই যে ব্যাকপাশের লোয়ার পোর্শনে কিন্তু এই কাজটা পাবো, ফ্রন্টটা দেখি, ফ্রন্ট আরেকবার। এগুলো থ্রি পিসেস একদমই লাক্সারি শিফনের উপরে কিন্তু একদম পাকিস্তানি ড্রেস থাকছে খুব সুন্দর করে, তার সাথে কিন্তু কাটওয়াক করা দোপাট্টা থাকছে একদম লাক্সারির সাথে, কিন্তু কাটওয়াক করা দোপাট্টার সাথে পেয়েছে, ওয়াও জাস্ট বিউটিফুল। সো এই হচ্ছে দোপাট্টাটা, কি সুন্দর এই ড্রেসগুলো কিন্তু চমৎকার সুন্দর লাগে। স্লিভের অংশটা আলাদা করে দেওয়া আছে, স্লিভ দুইটা আমরা আলাদা পেয়ে যাবো, স্লিভটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে শিফলিক ওয়ার্ক করা এবং হচ্ছে কাটওয়াক করা থাকছে। এটা হচ্ছে স্লিভ, আর এর সাথে সলিড কালার প্যান্টের কাপড় থাকছে। সো এরকম কিন্তু অলরেডি আমাদের এখানে অনেকগুলি, এখানে তিনটা ক্যাটালগের পুরো মোটামুটি সবগুলি কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ সো সবগুলি সেট এবং কালার সবগুলি অ্যাভেলেবেল আছে। সো আগে আগে আসলে আপু আগে আগে পেয়ে যাওয়া যাবে। সো এটা হচ্ছে তাওয়াক্কাল, আমার সবচেয়ে পছন্দের ড্রেস হচ্ছে তাওয়াক্কাল। সো তাওয়াক্কালের একটা ড্রেস দেখি, হ্যাঁ গ্রাউন এই ড্রেসের মধ্যে কোনটা? এটা গাউন, ও ওয়াও, আচ্ছা ওইটাকে দেখি তারপর এটা দেখতেছি। আচ্ছা এই ক্যাটালগের মধ্যে একটা গাউন আছে, সো যাদের মনে হবে একটা গাউন নিব তারা এই ড্রেসটা নিতে পারে। ওই দিন একজন গাউন খুঁজতেছিল পাকিস্তানি ইয়ের মধ্যে, শিফনের মধ্যে। সো এটা হচ্ছে সুন্দর একটা, এগুলি কিন্তু পার্লগুলি সব অ্যাক্সেসরিজ এক্সট্রা করে হচ্ছে, পার্লগুলি সব একদম লক করা, এগুলি কিন্তু পার্লগুলি সব সুন্দর করে লক করা আছে। এগুলো আপু প্রাইসগুলো আপু বলতে পারছি না, প্রাইসগুলো এখন পর্যন্ত হচ্ছে এটা প্রাইস, এটা 7200, এটা সাথে 7200। সো এটা দোপাট্টা দেখি, এটার দোপাট্টাটা থাকছে এরকম সুন্দর একটা, হচ্ছে একদম কি একদমই একদমই প্রিন্টের অর্গেনজা প্রিন্টের উপরে দোপাট্টা, তার সাথে অল ওভার কাটওয়ার্ক করা, একটা এক্সক্লুসিভ পার্টি ওয়ার, একদম পূজা স্পেশাল। সো প্রাইস আছে 7200 টাকা, চমৎকার সুন্দর তাওয়াক্কাল একটা ক্যাটালগ, দাম মানে এটার স্লিভটাও অসাধারণ, স্লিভেও কিন্তু হ্যাভি করে ওয়ার্ক করা আছে পারলে, তার সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর হচ্ছে কি এক্সট্রা করে, এগুলো কিন্তু ফ্লাওয়ারগুলি সব কাটওয়ার্ক করে বসানো, ফ্লাওয়ারগুলি সব কাটওয়ার্ক করে বসানো। সো সুন্দর এই স্লিভটা থাকছে, তার সাথে থাকছে হচ্ছে প্যান্টের কাপড়, এবং প্যান্টের কিন্তু কাতানের থাকছে। তাওয়াক্কালে একটা বিশেষত্ব হচ্ছে এরকম কাতানের প্যান্ট দেয় ওরা, ওরা এক্সক্লুসিভ ড্রেসের সাথে কাতানের প্যান্ট ছাড়া করে না। এখন আরেকটা ড্রেস দেখাবো, যেটা হচ্ছে গাউন, তাওয়াক্কালের গাউন। সি আমি শুধু আগে ছবিটা দেখাই, কী সুন্দর, একটু ধরো, এমনি ধরো ইমরান, অসাধারণ সুন্দর গাউনটা, খুবই 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 সুন্দর। সো এটা কিন্তু গাউন হবে, হ্যাঁ ব্যাক সাইডটা ঘোরাও, ওয়াও ব্যাক সাইডে অল ওভার কাজ করা, একদম একদম ফুল ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে, ফ্রন্টে কাজ করা আছে। দোপাট্টা দেখি, দোপাট্টা থাকছে নেটের কন্ট্রাস্টে, কন্ট্রাস্টের দোপাট্টা কিন্তু নেটের পেয়ে আছে। এটাকে এটা ডলে পড়ো, কি সুন্দর ড্রেসটা। আচ্ছা সো এটা হচ্ছে দোপাট্টা, খুব সুন্দর করে হচ্ছে দোপাট্টাটা করা আছে, খুবই চমৎকার, এবং হচ্ছে কাটওয়ার্ক করা আছে, দুইটা করে হচ্ছে কি থাকছে, একদমই একদমই হচ্ছে ডাবল করে হচ্ছে এখানে ওয়েভ করে করা হয়েছে, এখানে সুন্দর একটা এমব্রয়ডারি পেয়ে আছে অল ওভার দোপাট্টা, কিন্তু একদম হ্যাভি গর্জিয়াস করে দোপাট্টা থাকছে। এই জায়গাটার মধ্যে কিন্তু রিবন দিয়ে কাজ করা হয়েছে, হ্যাঁ দোপাট্টার এই জায়গাগুলি কিন্তু রিবন দিয়ে কাজ করা হয়েছে। তার সাথে পেয়ে যাবো একদম সলিড একটা প্যান্ট, যেটা হচ্ছে কাতানের কাজ করা থাকবে, হ্যাঁ কাতান প্রিন্টের ওপরে,
কাতান প্রিন্টের উপর প্যান্ট সহ থাকবে, ন্যাচুরালি এটা প্যান্ট লাগবে না। সো প্যান্টটাও কিন্তু এরকম পেয়ে যাবো, স্লিভটাও থাকছে গর্জিয়াস। সে এটার প্রাইসটা একটু বেশি, সো এটা আমি হচ্ছে পরে জানিয়ে দিচ্ছি এটা প্রাইসটা কত। আচ্ছা, এইরকম কিন্তু সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি পেয়ে যাবো তাওয়াক্কালে। আপু তাওয়াক্কাল যারা নিতে চান ঝটপট নিয়ে আসেন, অলরেডি কিন্তু তাওয়াক্কাল আমাদের তিন সেটের জায়গায় কিছু কিন্তু চলে গেছে, অলরেডি সেট চলে গেছে, আমরা আনতে আনতেই হচ্ছে সকালবেলা অনেক কাপড় এসে নিয়ে গেছে। সো এছাড়া হচ্ছে এটাও, এটার প্রচুর 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 ডিমান্ড। সে এটা আমরা লাস্ট পিস, সো এইটা কিন্তু অলরেডি দুইবার করে রিস্টক করা হয়েছে, তারপরেও এটা নাই, শেষ হয়ে যাচ্ছে। সো এই ছিল হচ্ছে আজকের আপডেট আউটলেটের। সি সো এখানে কিন্তু আমাদের জমজম, মলমল কটন এবং হচ্ছে গিয়ে রেওয়াত, তারপরে হচ্ছে বিন হামিদ, সো এইগুলি কিন্তু আমরা এখানে সব কটন কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব। হ্যাঁ, আর ফেরদৌসও আছে এখানে, ফেরদৌসের হচ্ছে শিফন দোপাট্টার ফেরদৌসগুলো এখানে পেয়ে যাব। নুহার থেকে শুরু করে বিন সাইড থেকে শুরু করে কিন্তু এই পাশে সব প্রোডাক্ট কিন্তু সাজানো আছে। এখানে একটা প্রোডাক্ট আছে জয়পুর, এটা খুবই সুন্দর, আমি একটু জুম করে দেখাই, এই যে ইয়েলো ড্রেসটা খুব সুন্দর, পুরোটা এম্ব্রয়ডারি করা, অসম্ভব সুন্দর এই ড্রেসটা। ওকে, সি এগুলি সব হচ্ছে একদমই বুটিক্সের আইটেম, ইন্ডিয়ান বুটিক্সের আইটেমগুলি হচ্ছে এখানে থাকছে, সব বুটিক্সের আইটেম এখানে, সব ক্যাটালগ থাকছে ইন্ডিয়ান ক্যাটালগ এখানে, সব পাকিস্তানি হচ্ছে মারিয়া বি, সানা সাফিনা এবং হচ্ছে সাদাবাহার গুল্লাল। সো এগুলি কিন্তু এখানে পেয়ে যাবো। গুল্লালের এই ড্রেসটা দেখা একটু, কালামকার সে গুল্লালে দেখা, এ কী সুন্দর কালারটা, কী সুন্দর গুল্লালের। হ্যাঁ, সো এদিকে কিন্তু আরও, আচ্ছা যারা মোরাল সিল্ক চাচ্ছেন, মোরাল সিল্কে বিশাল স্টক দেওয়া আছে, মোরাল সিল্কে বিশাল স্টক দেওয়া আছে। সো মোরাল সিল্ক চাইলে এখান থেকে নিয়ে যাওয়া হবে। বাজেট ফ্রেন্ডলি জামদানি কবে দেখাবো আপু? বাজেট ফ্রেন্ডলি জামদানি একটু সময় লাগবে না। সো এখানে কিন্তু প্রচুর ড্রেস আছে, এগুলো স্টিচ। সো এটা এক আপু আমাদের সেদিন চেয়ে চেয়ে একদম কান্নাকাটি করছে, সেটা শেষ হয়ে গেছিলো, আবার নতুন স্টক আসছে এটা। হ্যাঁ, সো এইটা আবার যারা চাইবে নিয়ে নিতে পারবে। এছাড়া হচ্ছে বুটিক্সের অনলাইন থেকে অলরেডি স্টক আউট হয়ে গেছে আমাদের এই ধরনের প্রোডাক্টগুলি, একটা কিছুও নাই। সো বুটিক্সের এই ধরনের প্রোডাক্ট যারা চায়, এত সুন্দর এটার দোপাট্টাটা, খুবই সুন্দর। সো এগুলি বুটিক্সের আইটেম থাকবে, ইন্ডিয়ান বুটিক্সের আইটেম। সো এছাড়াও হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলিতে আমরা থাকছি, গাউন থাকছে। নমস্কার দিদি, মশা। সো এই ধরনের হচ্ছে সাদাবাহারও থাকছে, একদম পিওর কটনের মধ্যে, কটন দোপাট্টা সহ এগুলি থাকবে, এবং চিকেন কারি করাগুলি থাকবে। সো এই ধরনেরগুলি কিন্তু থাকছে। ওকে, সো এই হচ্ছে আপডেট। এর সাথে পেয়ে যা বলে দিচ্ছি আউটলেটের অ্যাড্রেসটা, এটা হচ্ছে ক্ল্যামনের যে গেটটা, একদম নর্থ সাউথে, সাউথ ওয়েস্টের গেটটা হয় বসুন্ধরা, সাউথ ওয়েস্টের গেটটা দিয়ে ঢুকে লেফটের টিনে এসে জাস্ট ঘুরে তাকালেই রূপ ফ্যাশন হাউসের আউটলেট। সো আমরা এখানে কিন্তু আউটলেটে পুরাটাই কিন্তু একদম জাস্ট ঢুকলেই পেয়ে যাব। সো যারা যারা আউটলেটে আসতে চান, আপনারা একটুখানি ঝটপট চলে আসতে হবে। দিদি বাসন্তীকালে থ্রি পিস আছে, কটন জামা শিফন ওনার মধ্যে, আপনি অনেক কিছু আছে, একটু আসতে হবে। দিদি শিফনের কাজ করা থ্রি পিস লাইভ করলে আমার অনলাইনে নিতে পারে, আর রেওয়াতে লাইভ করেছে ওইগুলি তো শোরুমে আছে না, রেওয়াতে লাইভ যেগুলি করছে ওগুলো শোরুমে নাই। দিদি হাফ সিল এক কাজ শাড়ি কবে দেখাবেন? খুব শীঘ্রই দেখাবো আপু। সো এই হচ্ছে এই আউটলেটের অ্যাড্রেস। আজকে আমার খুব ইচ্ছে ছিল দুইটা লাইভ করার, 12টায় একটা, 3টায় একটা, কিন্তু আউটলেটে এসে আমার দুইটার একটা লাইভও হলো না। দেখি এখন আমি অফিসে যে কোনটা সাজাইতে পারি, যেটা সাজাতে পারবো সেটাতে লাইভে আসবো। সো এটা হচ্ছে আউটলেটের শপ নম্বর 3940 ব্লক এ লেভেল 3। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আজকের আপডেট। সো এখন আস্তে আস্তে করে সব আপুরা আবার আসা শুরু করেছে, দিদি ভাইরা আসা শুরু করেছে শপিংয়ের জন্য। সো যারা যেখানে আছেন আপু, পূজার কিন্তু আর সময় নেই, থ্রি পিস বানাতে হলে কিন্তু এখনই চলে আসতে হবে, থ্রি পিসের কিন্তু আর সময় বেশি হবে না। আর যারা অনলাইনের জন্য ওয়েট করছেন আপু, আমি অনলাইনে বলছি যে আমাদের পাকিস্তানে এবং ইন্ডিয়ান দুইটা থ্রি পিসের লাইভ হবে এক্সক্লুসিভ, কিন্তু আমি আসলে সময়ই করতে পারছি না। আমার শাড়ি যারা চাচ্ছিলেন, শাড়ির প্রচুর আসে, শাড়িগুলি আগে দিয়ে কেনার চেষ্টা করছি, আশা করি আজকেও দুইটা শাড়ি লাইভ করতে পারবো, দেখিয়ে দেবো। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আজকে আপডেট। কালকে তামতুস গেছে, এবং কালকে শনিবারে হোপ করলে আমি গাদল দেখাবো, এক্সক্লুসিভ সিল্ক গাদল দেখাবো, এটাই কিন্তু পূজার একটা লাস্ট লাইভ থাকবে এক্সক্লুসিভ সিল্ক গাদলের। তো আমি এখনও স্টক দেখিনি, আমি শুধু বেল দেখে আসছি, বড় বস্তায় বেল আসছে, বাসায় রাখা আছে, কী কী আসছে আমাকে দেখতে হবে, যে সম্পূর্ণ আসছে কিনা সেটাও আমি যাই না। ওকে, হাফ সিলিকা দেখিয়ে দেবো আপু, হাফ সিলিকা দেখিয়ে দেবো, দেখি আজকে যদি পারি আজকেও দেখাতে পারি, আজকে শুধু সময় হবে না, আজকে দেখাবো কাতানটা আছে। আমি একটু ভালো কথা বলে দিই, আজকে যদি সময় থাকে আপু, আমি হচ্ছে
কাঞ্জিবরম, বাজেট ফ্রেন্ডলি কাঞ্জিবরমে ফিগার পাট ছাড়া যে কাঞ্জিবরমগুলি হয় সেগুলি আমি আজকে যেয়ে লাইভ করার চেষ্টা করতেছি। এই থ্রি পিস অনলাইনে কখন দেখাবো, একটু সময়ই পাচ্ছেন, তোমাকে সবসময় শুনবো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো পার্নাজ আপু, হাই আপু কেমন আছো? সো আমি চলে যাচ্ছি, যারা যারা আউটলেটে এসে শপিং করতে চাও ঝটপট 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 করে চলে আসতে হবে, সবাই কিন্তু সুন্দর করে শপিং করছে। সো আশা করি এখন কিন্তু আবার লাঞ্চের পরে মোটামুটি সবাই আসা শুরু করেছে। সো আমি আছি আর হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার পর আমি চলে যাবো, কারণ অনলাইনে তোমাদের তো শাড়ি দেখাইতে হবে, শাড়ি দেখাতে আমি চলে যাবো। সো চলে যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে। আর আজকে রাতে লাইভ হবে কিনা জানি না, যদি হয় 11:30 নাগাদ হবে, লেট নাইটে হবে আজকের লাইভ। বাই বাই।